হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন লাইনে? জি, আমি মোহাম্মদ আবুল খায়ের। জি খায়ের সাহেব, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স হচ্ছে আপনার 42। জি, সমস্যাটি বলুন। আমার আপনার কখনো দেখা গেছে মাজার হাড় একটু নিট হইলে দেখা গেছে একদম উইট হয়ে থাকলে আপনার 5 মিনিট হওয়ার পরে আমি উঠতে পারি না। আর মাজার যে হাড়ের যে দুই পাশে যে মাংস আছে ওই কখনো দেখা গেছে মাংস এক সাইডে আবার ব্যথা করে, আবার কখনো দেখা গেছে আবার দুই সাইড ব্যথা করে। এই সমস্যাটা। আপনি কি করেন, পেশা কি? আমি একজন সরকারি গাড়ি চালক। আচ্ছা, আপনি সামনে ঝুঁকে মানে কি করতে হয়? 5-6 মিনিট বললেন, যেমন সামনে ঝুঁকে কি কাজ করতে হয় আপনাকে? যেমন আমি কিন্তু ওই স্যার ওই আমি কিন্তু যেমন হাত মাঝে যেমন বাঁকা না হয় এই কারণে আমি সোজা হইয়া সিটের পিছনে একদম শক্ত একটা আপনার কাঠের সিট দিয়া তারপরে আমি মানে আপনার গাড়ি ড্রাইভ করি। জি, আমি সেটা বুঝতে পেরেছি। এই জন্য কি মানে কোনো ডাক্তার দেখিয়েছেন এই পর্যন্ত? জি না, এই পর্যন্ত কোনো ডাক্তার দেখিনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফোন করার জন্য। ওনার যে সমস্যা সেটা হচ্ছে বয়স একটা ফ্যাক্টর, 42। দ্বিতীয় হচ্ছে পেশা, উনি একজন ড্রাইভার, ড্রাইভিং এই রুগী হ্যাঁ বসে থাকতো এবং ড্রাইভিং সিটে কিন্তু ভুল হয়, মানে আমরা প্রায় রুগী পেয়ে থাকি, স্পেশালি বাহিরে থাকে অনেকে যারা ড্রাইভ করে, তাদের বসা সিট যদি কারেকশান না থাকে, যদি আপনার সিটে দীর্ঘদিন দেখা যায় একটা সিট অত একটা গাড়ি অনেক বছর বয়স হয়েছে, 15-20 বছর, তখন সিটটাও নষ্ট হয়ে যায়, তা থেকে কিন্তু মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হয়, একটা না বসে থাকার থেকে হয়, এবং স্টেয়ারিং এবং সিটের যে ডিস্টেন্স তা থেকেও কিন্তু সমস্যা হতে পারে। তো দর্শক, আমার মনে হয় এটা আরও কনফার্ম করা দরকার, আপনার কোমরে একটা MRI এই টেস্টটা করলে সহজেই বোঝা যাবে সমস্যাটা, যেহেতু দীর্ঘদিন এই সমস্যা ভুগছেন, MRI করে নেন। আর আপনার সিটটা অবশ্যই স্ট্রেট থাকবে, পিছনে কাঠ না দিয়ে আমরা ব্যাক সাপোর্ট পাওয়া যায় মার্কেটে অথবা যে কোনো অর্থোসিসের দোকানে, অথবা লাম্বার রোল দিয়ে, অথবা আপনি বালিশ দিতে পারেন, ছোট বালিশ পিছনে দিতে পারেন কোনো কাঠ না দিয়ে, সেটা করেন এবং অবশ্যই স্ট্রেট হয়ে বসতে হবে। 1 ঘন্টা পর পর আপনার যদি গাড়ি ড্রাইভিং মানে ড্রাইভের ভিতর আপনি না থাকেন, নেমে একটু হাঁটাহাঁটি করতে হবে, এগুলো করতে হবে। পাশাপাশি আপনাকে এটা কনফার্ম করার জন্য একটা MRI করা দরকার, মনে হচ্ছে আপনার মেরুদণ্ডে হাড় ক্ষয় আছে, পাশাপাশি ডিস্কের সমস্যা আছে। MRI করলে তারপরে এটা ট্রিটমেন্টই হচ্ছে থেরাপি, এবং থেরাপি যদি সঠিকভাবে নেওয়া যায় সমস্যাটা চলে যাবে। জি, আরেকজন দর্শক আছেন ফোনে। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন ফোনে? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শিপু বলছিলাম উত্তরা থেকে। জি শিপু সাহেব বলুন, আপনার বয়সটি এবং সমস্যাটি। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 35। তো আমার প্রবলেমটা হচ্ছে যখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি কিংবা বেশিক্ষণ মানে হাঁটাহাঁটি করি তখন কোমরে আমার প্রবলেম হয়ে যায়, মানে ব্যথা সৃষ্টি হয় মেরুদণ্ডের মধ্যে। কোন পাশে, দু পাশেই নাকি এক পাশে? বেশিরভাগ ডান পাশটায় হয়। আপনার ব্যথাটা কি কোমরে থাকে নাকি উঠানামা করে, পায়ে যায় বা পিঠে উঠে? না, পায়ে পিঠে যায় না, মানে পিঠে মেরুদণ্ড ঠিক কোমরের দুটো হাড়ের মাঝামাঝি ডান পাশটায় বেশি অনুভব হয়। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি, খুবই প্রাসঙ্গিক এবং এই আগের রোগীর সাথে এটাও কিছুটা মিল আছে। এগুলো আমরা এক কথায় মেকানিক্যাল ব্যাক পেইন বলি ডাক্তারি ভাষায়। তো মেকানিক্যাল ব্যাক পেইনটা একটা বিশাল সাবজেক্ট, এখানে অনেক কারণে হতে পারে ব্যাক পেইনের কারণ অনেক, মানে দুটা, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। প্যাথোলজি খুব কম, বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল, যেমন বসা থেকে, উনি বলছে ওনার ভাষাই যে উনি অনেকক্ষণ বসে থাকলে এটা হয়। আসলে অনেকক্ষণ বসে থাকার কোনো নিয়ম নেই, যেটা আমরা ফিজিক্যাল এডুকেশন বলি, এগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। যেমন আগে রোগী বলেছে যে উনি সামনে ঝুঁকে বসলে অনেকক্ষণ থাকলে উঠতে গেলে ব্যথা, হ্যাঁ সামনে ঝুঁকে অনেকক্ষণ বসলে এটা হবেই, বিকজ মেরুদণ্ডে যে কার্ভেচার থাকে সেটা কিন্তু আপনার তখন স্ট্রেট হয়ে যেতে পারে, ব্যাক মাসেল স্পাজম হতে পারে, স্ট্রেস পড়তে পারে, তা থেকে পেন হতে পারে। তারপরে দর্শক বলবো আপনাকে, আপনার কোমরে একটা MRI করে দেখতে পারেন, যেহেতু MRI লেটেস্ট ডায়াগনোসিস এবং বাংলাদেশে এটা মানে ব্যয়টা অনেক কম, তাহলে কোমরে যে কোনো সমস্যাটা বোঝা যায়। তবে আপনার এটা এখন আপাতত আপনি কোমরে গরম সেঁক দিয়ে দেখেন কিছুদিন, 5-6 মিনিট করে, পাশাপাশি ব্যথানাশক কোনো ওষুধ কোমরে লাগিয়ে দেখতে পারেন। আর এক নাগারে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না, এই অভ্যাসগুলো চেঞ্জ করে দেখেন, নাহলে MRI করে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেরাপি দিলে ঠিক হয়ে যাবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল।